Habibin, wa ma
الأرض على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. جزى الله عنا محمدا صلى الله عليه وسلم. আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করিয়াও বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা গোদাগাড়ি বাসুদেব বরণিয়া সমাজপুর মোড় সংলগ্ন ময়দানে দারুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুস সবু আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি প্রধান অতিথি গোদাগাড়ী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম দামাত বারকাতুহু মোল্লা আলিয়া এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা রাখলেন খুলনা থেকে আগত জনাব মাওলানা রবিউল ইসলাম এ মাহফিলের বরেণ্য সদস্য যারা আছেন ইনশা আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন মঞ্চে বসে আছে তাহজিব সেন্টার রাজশাহীর সম্মানিত মহাপরিচালক শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব হাফেজ মাওলানা আলী আহমেদ আকন্দ নাম না জানা অন্যান্য ওলামায়ে কেরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রান্তীয় রাজশাহীবাসী দল মত নির্বিশেষে দিনের বেলায় হাজার কাজ ছিল আমাদের সব বাদ দিয়ে যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার কোরআনের আকর্ষণে ময়দানে আসার তৌফিক দিলে খুশি হয়ে বসে আলহামদুলিল্লাহ এমনিতেই ক্লান্ত তারপরে শরীরও ভালো না আর আসছে সে কক্সবাজার থেকে এত ডিস্টার্ব হলে তো শেষে যা মনে হচ্ছিল সব ভুলে যাবে বলছে যে আপনি আশায় করেন কথা বলবেন না ইশারায় করেন ভাই কথা বলা যাবে না ইশারায় করেন কথা বন্ধ করে যা করবেন করেন আমি কোনো কিছু বাধা দেব না কিন্তু কথা বলা যাবে না আমার কেমন হয় কেন সাউন্ড সিস্টেম এখনো ঠিক হয়নি কানের ভেতরে আওয়াজ আসে না আর ভাই এখানে জোর বাড়িয়ে কি করবেন এত বড় আয়োজন আপনারা জানেন না আপনি মাইক দিয়েছেন বড় আয়োজন করেছে জেলা শহরের মাইক নেবেন সমস্যা হচ্ছে এখন যে করোনার মহা প্রাদুর্ভাব চলছে এই অবস্থায় মানে সর্দি কাশি জ্বর আসলে বলাও দুষ্কার আর আমি আছি তো একেবারে মেন জায়গায় সে মগবাজার আদ্দিন হাসপাতাল মালিক আমারে বলছিল চলেন আপনাকে পরীক্ষা করি আমি পরীক্ষা করে ধরা খাবো জানি পরীক্ষা করলে আমার 14 দিন আটকে রাখবে আর আমার 14 দিন মাহফিল একাধারে নেওয়া আছে সব বন্ধ করে ঘরে বেকার বসে থাকবে কে এই যে জ্বর সর্দি কাশি হবে বলছি না এ চালিয়ে যাচ্ছে এখানে আমার কাছে আসবেন না দূরে দূরে থাকবেন আমাদেরকে আল্লাহ এখনো পর্যন্ত সুস্থ রাখলেন হাজার হাজার মানুষে পৃথিবী থেকে বিদায় নিল করোনায় কিসে এই পৃথিবীতে কেউ কারো না এটার প্রমাণ এই করোনা বাবা মারা গেলে তাকে কুকুরের মতো দূর থেকে মাটি দিয়েছে তার ঠেলে ফেলে কাছে যায়নি এরকম ইতিহাস বাংলাদেশেও ছিল হ্যাঁ অনেক জায়গায় শুনেছি হয়তো দেখিনি নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার সম্মান মর্যাদা বাড়িয়ে এত বেশি বাড়িয়েছেন আল্লাহর পরে পৃথিবীতে সবচেয়ে সম্মান হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
যত মানুষ চেষ্টা করছে বাংলাদেশ সহ বিশ্বে তার সম্মান ক্ষুণ্ণ করার জন্য, কিয়ামত এসে যাবে তার সম্মান ক্ষুণ্ণ হওয়া তো দূরের কথা, আরো বাড়তে থাকবে। এমনকি মরণের পরে মানুষের সব সম্পর্ক কাট হয়ে যাবে, কারোর সাথে কোনো সম্পর্ক আপনারা থাকবে না। শুধু একজন মানুষ সম্পর্ক রাখতে চাইবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের 101 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যখন শির গায়ে ফতকার দেওয়া হবে, যত সম্পর্ক আছে দুনিয়ায় সে রক্তের হোক রক্ত বাদ দিয়ে হোক সব কাট হয়ে যাবে। এমনকি কেউ কারোর সম্পর্কে প্রশ্ন করবে না, জিজ্ঞাসা করবে না যে ওই লোকটা কোথায়। এমন একটা কঠিন অবস্থা আমি আল্লাহ তৈরি করব, মানুষ নিজের চিন্তা ছাড়া অন্যের কথা মনেও আসতে চাইবে না বা মনে আসবেও না। হাদিস পড়ে যতটুকু জেনেছি, আল্লাহ পাক বলেন যত বেশি সম্পর্ক হোক যত গভীর সম্পর্ক হোক একটাও কাজে আসবে না। মরণ শেষ, আপনার সম্পর্ক শেষ, মরণের পরে কোনো মা পর্যন্ত পরিচয় দেবে না যে এটা আমার সন্তান ছিল। কথা যেহেতু আজকে অল্প সময়, খুব ভালো করে বুঝবেন ঠান্ডা মাথায়। কিয়ামতে যেদিন জাহান্নাম চিৎকার দেবে, ইদারো আতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুজাম ওয়া সাফিরা, জাহান্নামের চিৎকার শোনার পরে যত মানুষ ময়দানে মাহশারে থাকবে, জিনিরা থাকবে, ফেরেশতারা থাকবে, নবী রাসূল পর্যন্ত হতাশ হয়ে পড়বে। ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী পর্যন্ত বলবে, আল্লাহ আমার মা মরিয়মের সাথে তোমার যা ইচ্ছা তুমি তাই করো, ওনার সম্পর্কে আমি তোমার কাছে প্রার্থনাও করি না, তুমি আল্লাহ আমাকে বাঁচাও। মাথা যাদের ঠান্ডা আছে, মাথায় মগজ আছে, একটু ভাবেন, এত বড় নবী যিনি মায়ের কথা পরিচয় দিতে নারাজ দিচ্ছে না, আল্লাহ বলেন নিজেকে নিজের চিন্তায় ব্যস্ত করে রাখবে এমন একটা অবস্থা বানিয়ে দেব। ইব্রাহিম নবী বলবে, রব্বুল আলামিন আমার বাবা আসরের সাথে তোমার যা ভালো লাগে তুমি আচরণ করো, কিন্তু তুমি আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন সর্বপ্রথম মানুষের কাছ থেকে পালিয়ে যাবে তার ভাই, এরপরে তার মা, তার বাবা, তার স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধবী, এরপরে তার নেতা নেত্রী। রাজশাহী এলাকার মানুষের একটু ভাবেন তো, এখানে প্রথমে ভাইয়ের নাম, মায়ের নাম, বাবার নাম, স্ত্রীর নাম, সন্তানের নাম, বন্ধুর নাম, বান্ধবীর নাম, নেতা নেত্রীর নাম। আমরা দুনিয়ায় জানি বিপদে পড়লে এরা এগিয়ে আসে, আর কোরআন জানিয়েছে এরা আগে পালাবে, এমনকি মা পর্যন্ত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের বর্ণনা, 500 বছর পর্যন্ত সন্তান মায়ের পা ধরে বসে থাকবে, আমার কিছু না কিছু করো অন্তত একটা নেকি দিলে আজ আমি নাজাত পেয়ে যাই। নবীজি বলেন 500 বছর পরে ওর মুখের ওপরে লাথি দিয়ে বলবে, দুনিয়া আমার বিয়ে হয়নি, তোরে পাবো কোথায়। বাবা এই কথা বলবেন, প্রত্যেকেই যখন পালাবে, আপনাকে আমি এই যে বিষয়টা বোঝাতে পর্যন্ত এসেছি, যদিও আমাদের এই রাজশাহী রংপুর খুলনা এই সমস্ত বিভাগগুলোর মানুষ অত পাগল না, এগুলো চলে বেশি চট্টগ্রাম আর সিলেটে। অনেকে দুই তিনজন বাবার মরিদ হয়ে বসে আছে, কোনো চিন্তা নেই বাবা আছে, এতক্ষণ পর্যন্ত যে বর্ণনা দিলাম যে মরণের পরে সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কাঠ হয়ে যাবে। বলা তাসির ওয়াসিরাতু বাইসারা উখরা,
এমন কি কেউ কারো বোঝা বহন করতে রাজি থাকবে না। এই কঠিন অবস্থায় যারা পীর সাহেবদের উপরে ভরসা করে আছেন যে আমার কোনো চিন্তা নেই, বাবা আছে, কোরআন আমার সামনে, এটা হাতে নিয়ে সূরা মুমিনুনের এই 101 নম্বর আয়াতের দিকে তাকিয়ে বলছি, মা যদি বলে আমার বিয়ে হয়নি তোরে পাবো কোথায়, আল্লাহর কসম আপনার পীর সাহেব বলবে আল্লাহ আমি পীর সাহেব ছিলাম না। ও বলবে আপনার মা যদি বলে আমার বিয়ে হয়নি তোরে বাবা কোথায়, পীর সাহেব বলবে না, ও বলবে আমি আল্লাহ পীর ছিলাম না, ও মুরিদ বাবা কোথায়, ও বানিয়ে বলছে। এই জানে যাদের ধান্দায় আছেন বাদ দেন, ওগুলো সব ভুয়া, কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই, কেউ কারো বোঝা মরণের পরে কিন্তু আর নিতে চাইবে না। আমার স্ত্রী তামান্নাকে আমি বলবো ম্যাডাম তোমার আমি চিনি না, মনিয়া বলবে মাওলানা আমিও তোমার চিনি না, আর চেনা পরিচয় আছে অতক্ষণ জীবন আমার ভেতরে আছে যতক্ষণ। এরপরও যদি আপনার মগজের ভেতরে ওই চিন্তায় থাকে না এরা আমার উপকার করবে, আল্লাহর কসম আপনি ধোকায় পড়ে আছেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনটা কিন্তু খেল তামাশা ধোকা ছাড়া কিছু না। আমি আবার আহ্বান জানাচ্ছি, আমি নিজে সহ এখানে যারা আছেন প্রত্যেকেই নিজের দিকে তাকান, প্রত্যেকটি মানুষকে বলছে আপনি নিজের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে জানিয়েছেন, ইমানদারেরা আল্লাহকে ভয় করো, আর প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে এটা যেন সে চিন্তা ভাবনা করে দেখে। এখানে কিন্তু নাজারা শব্দ আল্লাহ দিয়েছেন, রা দেয়নি, রা মানেও দেখা, নাজারা মানেও দেখা, আর রা মানে এমনিতেই দেখা সাধারণভাবে, আর নাজারা মানে গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখা। আমাদেরকে যেহেতু আমাদের মালিক জানিয়েছে যে প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে, আর এই মাহফিলটা আমাদের আখেরাতের পুঁজি তৈরি করার জন্য একটা প্রস্তুতি অনুষ্ঠান, কথা বলেন ঠিক কিনা, আজকের এই অনুষ্ঠান থেকে আমরা প্রস্তুতি নিয়ে তারপরে যাব। যে আল্লাহ আমাদেরকে আজকে সুযোগ করে দিলেন আখেরাতের একটা চিন্তা করার জন্যে তাকে ধন্যবাদ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। এই যে এত বড় কঠিন অবস্থা চলছিল হঠাৎ করে একটা আওয়াজ ডান দিক থেকে ভেসে আসবে ময়দার মাশার থেকে, তিনি কিন্তু বলবেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তিনি মুখ দিয়ে বের করবেন রব্বি হাবলিয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। সবার দৃষ্টি যাবে ওইদিকে, এ কঠিন অবস্থায় যেখানে স্ত্রী পরিচয় দেয় না, মা বাবা পরিচয় দেয় না, পীর সাহেব পরিচয় দেয় না, এখানে নিজে পরিচয় দিয়ে নিজের আসল আল্লাহর কাছে পেতে দিয়েছে, আমার আসলের ভেতরে উম্মতকে দিয়ে দেন কে, এটা তাকিয়ে দেখবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হাত এভাবে দু হাত বাড়িয়ে তার পাঞ্জাবি বা পোশাকের অথবা চাদরের আসল এভাবে পেতে বলবে আল্লাহ আমার উম্মতদেরকে এর ভেতরে দিয়ে দেন। হঠাৎ করে পর্দা পড়ে যাবে সামনে, ডাক দেওয়া হবে এদের সামনে, পর্দা কেন আমার উম্মত, আওয়াজ হবে আপনার উম্মত আমিও জানি, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রেখে আসা ইসলামের উলট পালট করে ফেলেছিল। এ হাদিসটা পড়ার পরে আমার সবচাইতে বেশি ভয় হয় বাংলাদেশের দিকে তাকিয়ে, কারণ নবীজির রেখে আসা ইসলাম এখন আর আসলে নেই, যা চলছে অধিকাংশ গুলোই বানানো, তবে আমরা উলট পালট করে ফেলেছি।
আলিয়ামান আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি আজকের এই দিনে আমি আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আমার যত নিয়ামত আছে আমি আল্লাহ তোদের জন্য সব নিয়ামতকে ওপেন করে দিলাম আরাদিতু লাকুম আল ইসলাম দীনা জীবন ব্যবস্থা হিসাবে তোদের জন্য আমি আল্লাহ ইসলামকে মনোনীত করলাম আমি নিজেও তার উপরে রাজি আর খুশি হয়ে গেলাম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আয়াতের পর থেকে যেটা বোঝা যায় কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে ইসলামের ভেতরে নতুন করে কিছু দেওয়া লাগবে না যদি কিছু দিয়ে বলেন যে এটাও ইসলাম আপনি কাফের আস্তে বলেন হাই রবি বলুন ইসলাম থেকে কেউ যদি কিছু বাদ দিয়ে বলে যে এটা ইসলাম না সেও কাফের আরো আস্তে বলো আমরা জানি কাফের মারা গেলে ওর দাফন কাফন মুসলমানদের কবরে দেওয়া তাহলে আজ ইসলাম ধর্মের ভেতরে নতুন করে যারা বিভিন্ন জিনিস প্রবেশ করিয়ে ওইটা ইসলাম বলিয়ে চালাতে চান আপনি কি বলেন আপনাকে কবরে দিয়ে আমি করব কি ও জায়গা নষ্ট হবে আমি নিচে নামলাম না তাই ইসলামে আপনি কিছু দিতে পারবেন না নতুন করে যা আছে ওইটাই ব্যাস এমনকি আপনি যদি কিছু বাদ দিয়ে দিতে চান যে এটা ইসলাম না আপনারও খবর আছে দেশের এই অবস্থার জন্য বিশেষ করে ইসলাম যা আজ উলট পালট করে ফেলেছি কাঁটা ছেঁড়া করে ফেলেছি এটার জন্য আমরা নিজেরা দায়ী আজ কোরআনের কথাগুলো গোপন করতে করতে এমন জায়গায় পৌঁছিয়েছি যে আসল ইসলাম আর আজ দেশে নেই তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে খানকা শরীফে বিভিন্ন জায়গায় যেখানে কোরআনের কথাগুলো বলা দরকার ওই জায়গায় পরিবেশটা এমন ভাবে আমরা তৈরি করেছি যে কোরআনের সঠিক যে কথাগুলো এটা আর তুলে ধরা হয় না না বলতে বলতে মানুষের অভ্যাস হয়ে গেছে ওরা মনে করে ইসলাম মনে হয় এইরকমই আট দশ বছর আগে বিশেষ করে আমি আর সাত আট বছর এই ময়দানে এই সাত আট বছর আগে যখন ১২ সালের দিকে মাহফিলে যোগ দিয়েছি ওই সময় বলতো হুজুর রাজনৈতিক কোনো কথা বলবেন না ঠিক আছে এই না বলতে বলতে দেশের অবস্থা এখন দাঁড়িয়েছে যে তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে কোরআনের মাহফিলে রাজনীতির কথা বলা হারাম অথচ রাজনীতি একটা এবাদত এটা কি নবীজির জীবনের রাজনীতি ছিল ওইটা যদি কেউ বলতে না দেয় ওটা যদি নিজেও না মানে তাহলে রাসূলের অনুসরণ ওর জীবনে পূর্ণাঙ্গ হয়নি হয়েছে আংশিক কি পূর্ণাঙ্গ হয়েছে এই আংশিক অনুসরণের কারণে আমার তো যতটুকু বিশ্বাস কোরআনের ওপরে এই ধরনের অধিকাংশ মানুষ মারা যাচ্ছে মোনাফিক হয়ে আবদুল্লাহ ইবনে উবাইয়ের মতো অনুসরণ করছে না তা না করছে হয়তো দাড়ি দিয়ে টুপি দিয়ে নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে যাকাত দিয়ে অনুসরণ করে দেখাচ্ছে যে আমি ইসলামে আছি কিন্তু আল্লাহর নবীর জীবনে পারিবারিক জীবন ছিল রাজনৈতিক জীবন ছিল অর্থনীতি ছিল এগুলো তারা দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয় তাহলে এই লোকটার অনুসরণ রসুলের পূর্ণাঙ্গ না আংশিক আরো জোরে বলা লাগবে এবার জন্মের পর থেকে যে একটা আয়াত শুনছেন আমি বলছি দেখেন তো বল কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি রাসূলকে অনুসরণ করো
যখন আমাকে অনুসরণ করা আরম্ভ করবা আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে জানালাম আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসা শুরু করব শব্দের দিকে খেয়াল করেন তো ইউহিব্বুকুমুল্লাহ যে লোকটা রাসূলের অনুসরণ আরম্ভ করবে আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করবে না করেছে না করেছে না তা করবে ইউহিব্বুল মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার তাহলে এই মুহূর্ত থেকে যদি আপনি রাসূলের অনুসরণ আরম্ভ করেন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে তো এটা পুরস্কার দেয় এক নম্বরে তার জীবনের অপরাধগুলো মাফ করে দেয় আর ওই জায়গাটা ফাঁকাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেয় এবার আমার প্রশ্ন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ বলেন বলেন আপনাকে বলছে আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো রাসূলের অনুসরণ আপনার জীবনে কি আংশিক হচ্ছে না পূর্ণাঙ্গ হয়তো পরিবারে আপনি রাসূলকে মানেন সমাজে মানেন ব্যবসায় মানেন নামাজে মানেন রমজানের রোজা রাখার সময় মানেন কিন্তু বিশ্বনবী এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 10 বছর দিনে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন এইটা আপনি মানেন না তাহলে আপনার অনুসরণ আংশিক না পূর্ণাঙ্গ এটা আমার বাবার কথা না কোরআনের কথা এর পরও যদি কারো রাগ আমার উপরে হয় বুঝতে হবে ওর জন্মে সমস্যা আছে আমি এত শক্ত কথা বলতাম না বলতে বাধ্য হলাম কারণ অনেকেই মনে করো মনে হয় বানিয়ে বলছে ওর অত দরকার কি দরকার আমার না আমার দরকার এখন হওয়া লাগছে কারণ আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে অধিকাংশ মানুষ মনে করো এগুলো ইসলাম আর এইগুলো মনে হয় দুনিয়ার কাজ এই জন্যই তো বলতে বলে যে রাজনৈতিক কথা বলবেন না তার মানে ওইটা ওরা আলাদা বানিয়েছে হ্যাঁ আমি ওই রাজনীতির কথা বলি না যে রাজনীতিতে সম্রাট যে রাজনীতিতে শামিম এই কথা বলবেন না অসম রাজনীতির কথা বলে না কোনো রাজনীতি না ওটা পেট নীতি আর বিশ্ব নবী দুনিয়াতে যেটা করেছিলেন 23 বছর এটা ছিল রাজনীতি এটা আজ তাফসীর মাহফিল ওয়াজ মাহফিলে না বলতে বলতে আমাদের অভ্যাসই হয়ে গেছে মানুষ এখন রাজনীতির কথা শুনলে ঘৃণা করে অথচ এটা একটা ইবাদত এটা কি এরকম ভাবে আর একটা বিষয় সামনে আসবে এই যে এখন যেটা চলছে কানে কানে আসলে বলে যে হুজুর মূর্তি ভাস্কর্য এগুলো বলবেন না এগুলো কি ইসলামে আছে না নেই এইটা ওর জানার দরকার নেই বলবেন না আর আমিও বলার জন্য আসিও না বলে করব কি কারণ চামড়া এত পোড়া হয়ে গেছে গন্ডারে চাইতে মোটা গন্ডারকে নাকি কাঁতো কতো দিলে তিন দিন পর টের পাই আর আমাদের যে চামড়ায় তিন দিন না কথা বলছে না কেন এ তিন মাসেও খবর হয় না এই যে আমি থিওরিটা বললাম ইসলামের ভেতরে নতুন করে কিছু দিয়ে যদি বলেন এটাও ইসলাম আপনি কাফের আর ইসলাম থেকে কিছু বাদ দিয়ে যদি বলেন যে এটা ইসলাম এটাতে শক্ত কথা আমার আর জানা নেই এর বড় যদি আপনার বিবেকের দরজারে তালা না খোলে আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে অবশ্য ঠিক কোন এলাকায় আসলাম এই তো রংপুর না রংপুর এলাকায় গেলে ওদের নামের আগে পরে থাকে ম ফয়সি বর্গিজ এটাও আগে রংপুরের ভেতরে ছিল না রাজশাহী বিভাগ তো পরে ও রাজশাহী আগে মফিজগুলো সব বের হয়ে গেছে ওই দিক থেকে না ওদের মতো জবাব দিলে হবে না রাজশাহী বাংলাদেশের ভেতরে রাজশাহী অনেক উন্নত শিক্ষায় বিশেষ করে শিক্ষিত মানুষের আচরণ যেন ওই রকম পাওয়া যায় আমি কথা শুনলে কিন্তু বুঝবো আসলে বাস্তবতা যেটা আমরা অনেকে টের পাচ্ছি কথা বললে এখন মার খাবো না বললে মার খাবো সুতরাং আমরা এখন বলেই মার খাই
কোরআনের একটা গুরুত্বপূর্ণ সূরা, গুরুত্বপূর্ণ সূরা কি? সূরা মুমিনুন 12 এবং 13 দুইটা আয়াত পড়েছি। এই সূরায় আয়াত আছে 118টা, কয়টা? আমরা মাত্র দুইটা আয়াত পড়েছি। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, যেহেতু কোরআনের অনুষ্ঠান এটা, কোরআন সামনে নিয়ে এই দুইটা আয়াত যতটুকু পারি আমরা এক ঘন্টা সময় পাবো ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন। জবান খুলে সোনালি আয়াতটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি মানুষদেরকে আমি আল্লাহ বানিয়েছি মিং তিন, মিং সুলালাতি মিং তিন, মাটির সারাংশ থেকে। তাহলে মানুষ আল্লাহ বানিয়েছে কি দিয়ে? সবাই বলেন, মাটি বানিয়েছে কি দিয়ে? মাটি, মাটি, মাটি দিয়ে বলা। মাটির ভেতরে মৌলিক উপাদান আছে প্রায় 10টা। এর ভেতরে আছে সিলিকন, আয়রন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, এরকম 10টা জিনিস আল্লাহ মাটির ভেতরে লুকিয়ে রেখেছেন। মাটির মৌলিক উপাদান কয়টা? মানুষ আল্লাহ বানিয়েছে কি দিয়ে? মানুষ যে মাটি দিয়ে আল্লাহ বানিয়েছে, এর ব্যাখ্যা তাফসিরে পেয়েছি তিনটা। এক নম্বর, মানুষ মাটি দিয়ে তৈরি, তার ব্যাখ্যা হচ্ছে এ পৃথিবীতে সর্বপ্রথম যিনি মানুষ তিনি মাটির তৈরি, তার নাম আদম আলাইহিস সালাম। তাফসিরে ইবনে কাসিরের বর্ণনা বলছে, তিনজন ফেরেশতাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। তিনজন ফেরেশতা দুনিয়াতে আসার পরে মাটি নিতে পারে নাই কন্দনের কারণে। হযরত আজরাইল সর্বশেষ এসে মাটির উপরে দিয়েছিল খামসা, তার এক মুষ্টি মাটি, এর ভেতরে ছিল 40 মন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তৈরি করো। ফেরেশতারা আদম আলাইহিস সালামের বডি বানিয়েছে, গলা পর্যন্ত বানানোর পরে আমার আল্লাহ বলেন দাঁড়াও, এ পর্যন্ত রাখো, তোমাদেরকে আমি মুসাউবির বানাইনি। মুসাউবির আমি আল্লাহর নাম, কার নাম? সবাই বলেন মুসাউবির। শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আকৃতি দানকারী, এই জন্য আমাদের এই আকৃতি এটা আল্লাহ নিজে দিয়েছে। আজ যে মানুষগুলো আল্লাহর এই নাম ধারণ করে আকৃতি তৈরি করার কাজে আছেন, আপনাকে আমি সাবধান করছি, এখনো থেমে যান, আপনি ধরা খাবেন। আপনাকে বুঝে চিল্লালেন নাকি আন্দাজে? রাজশাহী তো অবশ্যই বুঝেছেন। ইঙ্গিত দেওয়ার পরেও যদি কেউ না বোঝে ওটা গন্ডা। মুসাউবির কার নাম? আরো জোরে বলেন কার নাম? এই নামটা আজ যারা জোর করে নিজেরা নিতে চায়, তাদের খবর আছে তারা থেমে যান এখনো, দুনিয়ায় আসল না, এরপরে আর একটা জগৎ সামনে আসছে। আমার ভাইরা, হযরতে আদম আলাইহিস সালামের এই চেহারা আমার আল্লাহ নিজের কুদরতে হাত দিয়ে বানিয়ে নাক দিয়ে রুহ দিলেন, বেড়বেড় করছিল তিনি একটা হাসি দিলেন, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছিলেন তার এই আলহামদুলিল্লাহ শব্দে, শরীরের ভেতরে যে সমস্ত যার ময়লাগুলো ছিল হাসির মাধ্যমে আল্লাহ সব বের করে দিলেন। বিজ্ঞান এখন প্রমাণ দিচ্ছে একবার হাসি হওয়ার পরে শরীরের যে সমস্ত ময়লা যারগুলো বের হয়ে যায়, কমপক্ষে 40 থেকে 42 হাজার টাকা খরচ হবে আপনার ওই ময়লা শরীর থেকে বের করতে।
এইজন্য হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছিলেন আমাদের আদি পিতা আবুল বাশার, আল্লাহ খুশি হয়েছিলেন এত বেশি। কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়া আসবে ওরা যদি এই হাসি দেয় তাদেরকেও বলা লাগবে আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ ওই লোকটা বলে শেষ করবে তার না, ওর পাশে যে থাকবে তারে বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ। ওনার পাশে যে আছে তাকে বলা লাগবে ইয়াহদিকাল্লাহ। এত গুরুত্বপূর্ণ, এতদিন পর্যন্ত আমি বুঝেছিলাম না এই আলহামদুলিল্লাহ। বিশেষ করে হাসি নিয়ে গবেষণাগারে যারা গবেষণা করে তাদের এই তথ্য দেখে আমি বুঝলাম, 40-42 হাজার টাকা খরচ করলেও শরীরের ওই উপকার হয় না যেটা একবার হাসি দিলে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আদমের চেহারা কে বানিয়েছেন? মাটি দিয়ে মানুষ তৈরি, কারণ আমাদের আদি পিতা পুরাটাই তার মাটি। দ্বিতীয় নম্বর মাটির তৈরি মানুষের দ্বিতীয় ব্যাখ্যা, তামাম দুনিয়ার যত খাদ্য সব উৎপন্ন হয় মাটি থেকে। তিন নম্বর মানুষ মাটির তৈরি তার ব্যাখ্যা, পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন আদম হাওয়ার ঈসা নবী আলাইহিস সালাম, এই তিনজন বাদ দিয়ে কোন সন্তান বাবার বীর্য ছাড়া আসে নাই। আর বাবার বীর্য তৈরি মাটি দিয়ে, কারণ মাটি থেকে ফসল উৎপন্ন হয় খাদ্য, এটা মানুষ খাবার হিসাবে খায়, ওটা দিয়ে তৈরি হয় বীর্য। ওই বীর্য মায়ের রেহেমের ভেতরে যখন জমা হয়, ফালিয়া জরিল ইনসানু মিম্মা খুলিক খুলিক মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত্তারাইব। আল্লাহ পাক বলেন মাজন মানুষ কি নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি তাকে বানালাম, এমন একটা নাপাক পানি দিয়ে বানিয়েছি যে পানির মূল্য দুনিয়ায় সারা নাও। কথা বলে না কেন? পৃথিবীর কোন মার্কেটে কেউ ফ্রি দিলেও নেবে, এরকম একটা জিনিস দিয়ে আমি তার বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যখন পানিটা বের হয়ে যায় মায়ের রেহমের ভেতরে, আমি আল্লাহ ওটা জমা করি। সোম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বাররিম মাকিন, এটা আমি আল্লাহ সুরক্ষিত জায়গায় সংরক্ষিত করে রাখি, যেখানে মানুষের হাতের কোনো স্পর্শ লাগে না। এই নাপাক পানিকে আমি আল্লাহ মায়ের রেহেমের ভেতরে কমপক্ষে 40 দিনে নুতফা বানিয়ে ফেলি, বাকি 40 দিন এটা আলাক বানাই, 43 এটা হয়ে যায় মদগা। কি হয়? এখান থেকে একটা তথ্য আছে, বিশেষ করে আপনারা যারা জ্ঞানী মানুষ আছেন শিক্ষিত আছেন তাদেরকে বলছি মিলাবেন। তিন নম্বরে আমার আল্লাহ কোরআন এই শব্দটাকে মদগা বলে উল্লেখ করলেন, সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান ফখলাকনাল আলাকাতা মুদগা। এই মদগা শব্দের ব্যাখ্যা আমি হাদিসে পেয়েছি, এটা যদি আজ বাংলার মানুষেরা বসে, বিশেষ করে বাংলাদেশে ভারতে আর পাকিস্তানে এই 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 তিনটা দেশ থেকে একটা বড় প্রকাশ্য বিভ্রান্তি দূর হয়ে যাবে। আমি কোরআন হাদিস এবং বিজ্ঞান বলবো, এরপরও যদি কারো সন্দেহ থাকে আপনি বসেন কম্পিউটার নিয়ে, আপনাকে আমি দেখাবো। এরপরেও যদি কেউ অন্ধভাবে ওর বাবার কথা মেনে চলে, বুঝতে হবে ওর কপালে আর হেদায়েত নেই। আমি বলতে পারি, মানবেন তো? তারা মানবেন, তারা হাত তোলেন লিল্লাহি তাকবীর। ঠিক আছে, থাক। সময় অল্প, এখন আর তাকবীর লাগবে না, কথাগুলো বোঝে না। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে রবের পরিচয়, যে রবের বিরুদ্ধে বিশেষ করে ষড়যন্ত্র এখন সবচাইতে বেশি আরম্ভ হয়েছে বাংলাদেশে, তার পরিচয়টা আমি তুলে ধরি আপনাকে অন্তত ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য, আপনি যেন একটু নত হয়ে যান রবের কাছে।
আল্লাহর নবী জানিয়েছেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাতুন ইদা সালাহাত সালাহাল জাসাদ ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ আলা ওয়াহিয়াল কলব। হে পৃথিবীর মানুষেরা জেনে রাখো শুনে রাখো, প্রত্যেকটা মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। কি আছে সবাই বলেন? যখন এই গোস্তের টুকরা ভালো হয় পুরা মানুষটা ভালো হয়ে যায়, যখন এটা খারাপ হয় পুরা মানুষ খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, ভালো করে মনে রাখো জেনে রাখো, এটার নাম হচ্ছে কলব। নাম কি? কলব। বলার আগে যে সমস্ত শব্দগুলো নবীজি হাদিসে বললেন এবার খেয়াল করেন তো, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরে এই গোস্তের টুকরা আছে, এর নাম না আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। কি বললেন বলেন বলেন? যারা কম্পিউটার বোঝেন মুদগা শব্দটা লিখে ওর ভেতরে চালান, দেখবেন তিনটা শর্ত চাইবে। মুদগা মুদগা হতে হলে তিনটা শর্ত লাগে, রক্ত লাগে, চর্বি লাগে, আর রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিলে যে দাঁত বসে ওরকম দোড়া কাটা দাঁত দেখা যাবে। আজ হাজারো মানুষ বিভিন্ন পীর সাহেব তাকে জানিয়েছে যে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওর নাম মুদগা, ওর নাম কলব, ওটা যত জোরে ধাক্কা দেবে তত পরিষ্কার হবে। অথচ এটা যে একেবারে বানানো ভুয়া কথা, এটা কোরআন হাদিস বিজ্ঞানের কাছে আসলে সেটা বোঝা যাচ্ছে। নবীজি ওই গোস্তের টুকরার নাম কি বললেন? কলব। বলেন বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওটার নাম হচ্ছে কলব। এবার কোরআনে যান, কলব শব্দটা পড়া কোরআনে যত জায়গায় পাবেন, আমি অন্তত যত জায়গায় পেয়েছি সেখানে চিন্তা অর্থে এসেছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সূরা আরাফের 179 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন তাদের কলম আছে কিন্তু চিন্তা নেই। তাহলে কলমের কাজ জবাব দেন না কেন? কলমের কাজ এর চাইতে আর বড় দলিল লাগবে? কোরআনের একটা আয়াতই তো যথেষ্ট। এবার হাদিসের ভেতরে কি পেলাম? আলা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরাটার নাম কলব, যেটা ভালো হলে পুরা মানুষ ভালো হয়ে যায়। আমরা আবার বলছি, বাইরে যে যদি গেবত করেন আপনার খবর আছে এখানে ভালো করে বুঝে যান। আল্লাহ জানালেন কলব ওই গোস্তের টুকরার নাম, প্রতিটি মানুষের ভেতরে ওই টুকরাটা আছে কিন্তু কোথায় আছে ওইটা কিন্তু ইন্ডিকেট করে বলা নেই যে ওই জায়গায় আছে। আলা ইন্না ফিল জাসাদি, পুরা শরীরের ভেতরে আছে। এ শরীর বলতে কি শুধু মাথা, শুধু বুক, শুধু পেট? মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটা মিলে কি সবাই বলেন? এর ভেতরে কোন জায়গায় আছে ওইটা আপনাকে এখন গবেষণা করে বের করা লাগবে। নবীজি বললেন আল্লাহ তাআলা জানিয়েছেন ওই কলবের কাজ চিন্তা করা, মানুষ কিন্তু চিন্তা বুক দিয়ে করে না, করে মাথা দিয়ে। মাথাতে দিয়ে চিন্তা করে এটার প্রমাণ কি? বিজ্ঞান এখন মাথা গবেষণা করে পেয়েছে ছয়টা জিনিস মাথার ভেতরে আছে। মাথার ভেতরে ছয়টা জিনিস, বিশেষ করে কপালের উপর থেকে শুরু করে ফ্রন্টাল লব আছে, এর ভেতরে সাতটা জিনিস পাবেন। এরপরে প্যারাইটাল লব আছে, টেম্পোরাল লব আছে, এটা আবার ডান দিকে একটা বাম দিকে একটা। এরপরে অক্সিপিটাল লব আছে। আমার আল্লাহ মাথার ভেতরে এই ছয়টা জিনিসের ভেতরে 32টা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস লুকিয়েছে, কোনোটা দিয়ে চিন্তা হয়, কোনোটা দিয়ে স্পর্শ করলে অনুভূতি পান, কোনোটা দিয়ে দেখার কাজ হয়। যেমন অক্সিপিটাল লব যেটা পেছনে আছে এটা দিয়ে মানুষ দেখে, আমরা মনে করছি চোখ দিয়ে দেখলাম না, চোখের সাথে ওই যে অক্সিপিটাল লবের যে তারটা টাঙানো আছে ওই তার যদি অকেজ হয়ে যায় চোখ দিয়ে দেখবেন কিন্তু আপনি কিছু করতে পারবেন না। এটা এখনো যাদের পরিপক্ক হয়নি, পরিপূর্ণ হয়নি, বোঝ হয়নি, তখন তারা দেখবে কিন্তু এটার কাজ তারা করবে না। যেমন বাচ্চারা
বাচ্চা যদি সাপ দেখে ওর দৌড় দেওয়ার দরকার ছিল না, কথা বলেন না কেন? অথবা লাঠি হাতে নেওয়ার দরকার, চিল্লানোর দরকার? আমরা দেখি বাচ্চারা সাপ দেখলে আর ধরতে যায়, খেলা করে, তার মানে চোখ দেখছে ঠিক, কিন্তু এই অক্সিপিটাল লবের কাজ এখনো শুরু। আর এইটা যাদের কাজ করে তারা চোখ দিয়ে দেখতে দেরি, সঙ্গে সঙ্গে দৌড় দেবে অথবা একটা লাঠি হাতে নেবে। কম্পিউটার ভেড়ালে বসানো সহজ, বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়েন তাদের। আমি যতটুকু বুঝেছি আয়াত গবেষণা করে মানুষ চিন্তা করে, বুক দিয়ে না মাথা দিয়ে, আরো জোরে বলেন। তাহলে এখনকার যে মানুষগুলো কলব পরিষ্কার করার জন্য হো দিয়েছে, একে কলব পরিষ্কার হচ্ছে না, বুক ব্যথা হচ্ছে, কারণ এটা তো এখানে নেই। আপনার পরিষ্কার হওয়া দরকার এইটা, এইটা পরিষ্কার হলে মানুষ ধর্ষণ করে না, এইটা পরিষ্কার হলে মানুষ ঘোষ খায় না, এইটা পরিষ্কার হলে মানুষ বেপর্দা চলে না। আর এইটা পরিষ্কার আছে, এটা পরিষ্কার করার জন্য সাবান লাগে, সোডা লাগে, শ্যাম্পু লাগে, কথা বলছেন কেন? আমি পরিষ্কার করলাম বেশ ভালো করে শরীরটা, বসে আছে ঘোষ ছাড়াও ফয়লে সই করে না। বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম আমার মাস্টার্স এর সার্টিফিকেট নিয়ে আসতে গেলাম, আমারে বলছে তাড়াতাড়ি কর। স্যার আমি তো তাড়াতাড়ি করছি, দেখলাম মুখে বড় বড় দাড়ি, জোব্বা গায়ে দিয়েছে, হাতে আবার সোবান আল্লাহ পড়তেছে। আমারে বারবার বলছে তাড়াতাড়ি কর, আমি শহরের নামাজে জামাত ধরবো। বলেন স্যার আমিও তাড়াতাড়ি করছি, আমি গাড়ি ধরব। মাথা এবার উঁচু করে বলছে 2000 টাকা বের কর, আপনি নামাজে জামাত ধরবে, আপনার জামাত তো এইটা। সরকার আপনার কাছে 8 ঘন্টা কিনে নিয়েছে, 42,000 টাকা আপনার বেতন, ছেলে মেয়েরা আসবে সই করে সিল মেরে দেবেন, এইটা আপনার জামাত। আপনি কোন জামাত ধরবেন যে 2000 টাকা বের কর? ওর পরিষ্কার এইটা আছে কিন্তু এইটা নেই। আজ বাংলাদেশে যারা আছে তাদেরকে বলছি, আপনি পীরের মরিদ হবেন আমি নিষেধ করছি না, ও যেটা পরিষ্কার করাচ্ছে ওখানে ওইটা নেই, ওর ব্যবসা ঠিকানোর জন্য ধান্দা খুলেছে, পরিষ্কার করা দরকার এইটা না এইটা, আরো জোরে বলেন। এটা যদি পরিষ্কার হয় কি হয়, বাস্তবের দিকে তাকান, খলিফাতুল মুসলিমিন একটু ভালো করে খেয়াল করেন, আমি শুধু বলার জন্য বলছি, শোনার জন্য শুনবেন না, এখান থেকে কিছু নিয়ে যাবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলা রাষ্ট্রের দায়িত্বে কাজ করছিলেন, হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরতে আলীকে দেখার সঙ্গে সঙ্গে বললেন, হে আলী তুমি দেশের প্রধান বিচারপতি, তুমি কি আমার কাছে তোমার নিজের কোনো ব্যক্তিগত কাছে এসেছ না রাষ্ট্রের কোনো কাছে? হযরতে আলী বললেন, খলিফাতুল মুসলিমিন আমি তো এসেছিলাম আমার নিজের কিছু কথাবার্তা আপনাকে বলবো, এ কারণে। হযরত ওমর সঙ্গে সঙ্গে সামনের যে বাতি জ্বলছিল ওটা তিনি ফুঁ দিয়ে নিভিয়ে দিলেন। হযরত আলী ডাক দিয়ে বললেন, খলিফা এভাবে অপমান না করলেও পারতেন, আমি আপনার প্রধান বিচারপতি, এসেছি আপনার সাথে আমার ব্যক্তিগত কিছু কথা বলার জন্যে, লম্প বা বাতি যেটা জ্বলছে আলোর ব্যবস্থা আরো বেশি করে করবেন, না আপনি আরো বাতি নিভিয়ে অন্ধকার করে বলছেন, তুমি বলো যে আপনি এমন করলেন কেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, প্রধান বিচারপতি আলী এতক্ষণ আমি যেটা করছিলাম এটা রাষ্ট্রের কাজ, আর এই তেলটা হচ্ছে রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে কেনা, এখন তুমি যেহেতু নিজের ব্যক্তিগত কাজ নিয়ে এসেছো এটা তো আর রাষ্ট্রীয় কাজ না, যে রাষ্ট্রের জনগণের টাকা পয়সা খরচ করা তেল দিয়ে ফুয়েল দিয়ে অয়েল দিয়ে তোমার কাজ আমি করব। হযরত আলী কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, আপনি যে এই সেন্সে এইভাবে কাজ করেছেন আমি বুঝতে পারি না, আমারে মাফ করেন। হযরত ওমর বলে, ভাই আলী আমি শত দুনিয়া না যেদিন কালেমা পড়েছি ওই দিন আমার আসল টার্গেট হয়ে গেছে আখেরাত।
আমার সব সময় চিন্তা হয় জনগণের দায়িত্ব নেওয়ার পরে বিশেষ করে আমি যদি সঠিকভাবে এই সম্পদগুলো জনগণের জন্য খরচ করতে না পারি তাহলে কিয়ামতের ময়দানে এই তেলের হিসাব আল্লাহ আমার কাছ থেকে নেবে হযরতে আলী ডাক দিয়ে বললেন খলিফা যে দৃশ্য দেখালেন আপনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা আমার আরো বেড়ে গেছে শুধু তাই না আমি আপনার জীবনের এই শিক্ষা আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা চালাবো এই হাদিস থেকে আমার যতটুকু বিশ্বাস বা ধারণা বাংলাদেশে এখন 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এই উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পর্যন্ত এই 1734 জন মানুষ যদি হযরতে ওমরের মতো এই মন নিয়ে বাংলাদেশ চালায় এই দেশ মিনি একটা জান্নাত হয়ে যাবে হযরতে ওমরের পরিষ্কার ছিল কি এইটা না এইটা বলেন বলেন এরপরও আপনার বাবা যদি বলে হু হু করে পরিষ্কার কর করবি না আপনি করেন যান আপনার হলো মুখ ব্যথা হবে এইটা পরিষ্কার হলে মানুষ পরিষ্কার হয়ে যায় এইটা পরিষ্কার হলে ওকে পিটিয়েও ঘুষ খাওয়ানো যায় না কথা বলেন ঠিক কি না তাহলে তিন নাম্বার অবস্থায় কি হয় ওটা মদগা হয় বলেন মদগার শর্ত বললাম কয়টা বলেন বলেন বাম স্তনের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে কেটে বের করেন ওখানে হয়তো চর্বি পাবেন রক্ত পাবেন কিন্তু রাবারের উপরে কামড় দিলে দাঁত বসে যাওয়া আছে ভাব দোড়া কাটা এইটা আপনি পাবেন না বিজ্ঞান পুরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গবেষণা করে দেখেছে মাথার ভেতরে যে মগজ আছে যার ভেতরে ওই ছয়টা জিনিস আল্লাহ সাজিয়েছে ওর এক একটার কালার আবার এক এক রকম আমার এখানে সবগুলো আছে কম্পিউটার করা যদি শিক্ষিত মানুষ থাকেন আমি লিঙ্ক বলে দেবো আপনি শুধু খুঁজে নেবেন আপনার ইমান দেখবেন আরো বেড়ে যাবে এই ছয়টা জিনিসের ভেতরে যে মগজগুলো আমার আল্লাহ আটকিয়ে রেখেছেন এই মগজের ভেতরে আপনি চর্বি পাবেন রক্ত পাবেন আর দোড়া কাটা ভাব এক কথা বলেন না কেন কোরআনের সাথে হাদিসের সাথে বিজ্ঞানের সাথে যেটা মিলছে সেটাই বুক না সেটা মাথা এরপরেও যদি কোনো বাবা বলে যে জিকির করে কলব ফাটা আপনার কলবই ফাটবে ইচ্ছু হবে না আবার বলছি পরিষ্কার করা দরকার কি এইটা পরিষ্কার করার জন্য কি দরকার আরো জোরে বলেন এই জন্য আহ্বান জানাবো যারা দেশের দায়িত্বে আছেন ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের সিলেবাসে অন্তত 100 মার্কের কোরআন আমরা চাই এটা যদি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থা এটা দিতে পারেন আগামী 10 বছরের ভেতরে যারা লেখাপড়া করে এই দেশের দায়িত্ব পাবে তাদের পরিষ্কার থাকবে কোনটা বলেন আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি ওস্তাদ অজু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে কারণ তার ভেতরে কি আছে আমি এইটাও ভার্সিটিতে থাকা অবস্থায় দেখেছি ওস্তাদ ক্লাস নিচ্ছে আর ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শুধু পিটিয়ে শেষ করে না বলছে শালা তোরে মেরেই ফেলবো স্যার বলছে বাবা তুই আমার ছেড়ে দে আমি জীবনে আর ক্লাস নেব না বলছে না শালা তোরে মেরেই ফেলবো এইটাও ছাত্র ওইটাও ছাত্র ওর ভেতরে এখানে কি আছে আর ওর ভেতরে এখানে কি নেই কথা বলে না কেন এই জন্য সিলেবাস দেখে যা আমার মনে হচ্ছে এই সিলেবাসে এইটা পরিষ্কার হবে না এইটা পরিষ্কার করতে হলে এইটা লাগবে মন থেকে বলেন তো কারা কারা চান শিক্ষা ব্যবস্থা এটা আসুক মশে মশে
আলহামদুলিল্লাহ বসে সম্মানিত ভাইরা আমরা একটা বিষয় পরিষ্কার করতে পারলাম যে এটা যদি কেউ সাফ করতে চায় এটার বিকল্প দুনিয়ায় আর কিছু নেই এটা অলরেডি প্রমাণ হয়ে গেছে অনার্স মাস্টার্স করার পরে যারা শিক্ষক ধরে পিটায় যারা লাল পানি দিয়ে সকালবেলা কুলি করে ও যদি আগামী 10 বছরের ভিতরে বিসিএস ক্যাডার হয়ে এই দেশের কোনো দায়িত্ব পায় আর পরিষ্কার নেই কোনটা বলেন এইজন্য বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়বে সোনার বাংলাদেশ গড়তে হলে এইটা লাগবে এটা ছাড়া সোনার বাংলাদেশ সম্ভব না সুতরাং যারা দায়িত্বে আছেন তার স্বপ্ন পূরণ করার জন্য হলেও সিলেবাসে কোরআন নিয়ে তাড়াতাড়ি সংযোজন করে দিন কিছু নাস্তিক রাম আর বাম এরা উল্টা পাল্টা চিল্লায় তোতে ওযু করো এটা নাকি জঙ্গিবাদের কথা জোরে বলেন নাউজুবিল্লাহ আতে আসান হলে মসজিদে যাও এটা নাকি রাজাকারদের কথা যারা এই কথা বলতে পারে যে ওতে ওযু করো জঙ্গিবাদের কথা এদের ঈমান আর থাকার কথা না আল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা আল্লাহ বলেন এই দুনিয়া যারা আমার আয়াতকে ব্যর্থ করে দেওয়ার বিফল চেষ্টা চালাবে আমি আল্লাহ ওদের জন্য জাহান্নামের আগুন তৈরি করে রাখলাম সুতরাং এই দেশের নাস্তিক রাম আর বাম যেই কয়টা ইসলামের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট যুদ্ধে নেমেছেন থেমে যান যদি ভালো না লাগে 96 ভাগ মুসলমানের দেশ থেকে বের হয়ে চলে যান আপনার কারণে তো আমাদের আগত সন্তানদেরকে আমরা জাহান্নামের মুখে রেখে যেতে পারি না আমার কথার অর্থ বুঝেন পরিষ্কার করা লাগবে এটা আর এইটা পরিষ্কারের একমাত্র হাতিয়ার কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মদগা শব্দ পর্যন্ত আমি রাখি নাই মদগাকে আমি আল্লাহ মায়ের না পাক যে বীরজের থলি আছে ওটার ভেতরে নেওয়ার পরে 43 এর পরে ওর ভেতরে চারটা জিনিস আমি আল্লাহ বানিয়ে ফেলি চোর রগ হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া জোরে বলেন সুবহানাল্লাহ চার চার আটটা জিনিস যখন এক হয় আমার আল্লাহ তার রব নামের কারণে পাঁচটা জিনিস বান্দাকে দান করেন ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসার ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন সূরা নাহলের 58 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর গ্রাণ শক্তি এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে দান করি 8-13টা জিনিস যখন এক হয়ে যায় বিশেষ করে 6 মাস হতে হতে আমি আল্লাহ ওর ভেতরে হাড় এরপরে রক্ত এরপরে গোশত দিয়ে বডি স্ট্রাকচার তৈরি করে চামড়া দিয়ে আমি আল্লাহ ঢেকে দেই জোরে বলেন সুবহানাল্লাহ 3.5 হাত বডির ভেতরে কমপক্ষে হাড় আছে 206টা কয়টা এই 206টা শুধু হাড় আল্লাহ দেয়নি 360টা জোড়া দিয়েছেন হাড়ের ভেতরে আপনার এই আঙ্গুলের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যত হাড় আছে প্রত্যেকটা হাড়ের মাথায় জয়েন্টে দেখবেন জোড়া লাগানো আছে যেখানে হাড় দেখবেন ওই জায়গায় আল্লাহ চামড়া একটু বেশি জমা করে রেখেছেন কোন কিছু ধরতে গেলে যেন আমার বান্দার হাতে টান লাগে টান লাগলে ব্যথা পাবে এজন্য যত জায়গায় জয়েন্ট দেওয়া আছে প্রত্যেকটি জয়েন্টের জায়গায় একটু চামড়া বাড়তি করে আল্লাহ রেখে দিয়েছে 6 মাস পর্যন্ত আমি আল্লাহ বেটার ভেতরে রাখার পরে ওকে দুনিয়ায় নিয়ে আসি আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম মায়ের পেট থেকে বাচ্চার আকারে বের করার দায়িত্ব কার এখন দায়িত্ব কার ডাক্তারের আরে ডাক্তারকে দায়িত্ব দিল কে বলছে আল্লাহ রাজশাহীবাসী আজ উন্নত বিশ্বে সিজার আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে সিজার এটা পরিবেশ সম্মত স্বাস্থ্য সম্মত কিছুই না বিজ্ঞান আরো জানিয়েছে যে মেয়েদের সিজার করা হয় দেখবেন ওদের সংসার করার 95 ভাগ শক্তি নষ্ট হয়ে যায়
আমি নিচে নাই নাই নামলাম অনেক মেয়ে চায় না যে আমার সেজার হোক এমন কি অনেক স্বামীও চায় না আমার বর সেজার হোক কিন্তু এটা করাতে বাধ্য করায় ওই মেয়ের মা বলে না আমার জাদু কষ্ট হবে আমার জাদুর এদিকে যে জাদু সংসার করার অযোগ্য হয়ে পড়ছে ও কিছু টেরও পাচ্ছে না কথা বলে দেখানো মা বোন যারা আছেন কষ্ট হয় হোক দরকার আপনি মরে যান আমরা আরেকটা বিয়ে করব সিজার করা যাবে না কিসের সিজার খুব ঝামেলায় আছি এই নিচে নামবো সিজার করা যাবে না কারণ বের করার দায়িত্ব ডাক্তারের না আল্লাহর হ্যাঁ এখন যদি আপনার আল্লাহর উপর ভরসা না থাকে যা পারেন সিজার করার নিয়ম হচ্ছে ডাক্তারদের বোর্ড বসবে আটজন দশজন মিলে বোর্ড বসিয়ে সর্বশেষ যখন দেখবেন যে না আর সম্ভব না সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী তাও মেয়ে লোক দিয়ে মেয়ে লোকের সিজার করার নিয়ম আমি যেহেতু আমি ডাক্তারের কাছে সব সময় থাকি আমি বাস্তবতা দেখেছি আমার তো মনে হয় কোনো পুরুষ মানুষ দিয়ে যদি কোনো মহিলার সিজার করানো হয় যে অবস্থা ওই জায়গায় ওই মেয়ে লোকের মরে যাওয়া ভালো আমি আর নিজে নামলাম না আল্লাহ পাক বলেন ওকে দুনিয়ায় নিয়ে আসি কয় মাস বয়সে না এখানে ভুল সর্বনিম্ন ছয় মাস ছয় মাসের নিম্নে কেউ দুনিয়ায় আসতে পারে না ছয় মাসের আগে যদি কেউ আসে বুঝবেন ওইটা ওর বাবার না ওইটা অন্য কেউ দিয়েছে ছয় মাসের আগে আসা সম্ভব না কারণ কি সূরা কাফের ১৫ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছে কি এখানে এত ঝামেলা কেন সমাজ ভাইরা আমরা এই আয়াতের শেষ পর্যায় পর্যন্ত যদি যেতে হয় এখনো এক দেড় ঘন্টা সময় লাগবে অনেক তথ্য আছে আমার এই আয়াতের ভেতরে যত তথ্য আছে আমার মনে হয় এখানে প্রায় ৮০ পৃষ্ঠার উপরে লেখা আছে এতগুলো বলা তো আমি আসলে আসছি কক্সবাজার থেকে তো মাহফিলটা জোর করে নেওয়া আশপাশ জেলায় থাকলে ভালো হয় এত দূর থেকে এসে হয় না এমনিতেই আগে তো এই দুই চার জেলায় শেষ করে দিতাম এক বছর এখন সেই ৬৪ জেলা আর ওই আকিস গ্রুপ এখন প্রায় ৩১-৩২টা দেশে নিয়ে যায় এ চারিদিক থেকে খুব ঝামেলা আছে এই এক বছর পরে না দুই বছর পরে যেন আসলাম এই রাজশাহীতে আমার আর একটা মাহফিল আছে ৬ তারিখে জানুয়ারি ওটাও দিনের বেলায় জোহর থেকে আসর পর্যন্ত ওই বাগমারায় এখান থেকে কত দূর জানি না ওখানে যদি দেখা হয় হবে আমি একটু আগে আসবো কারণ তার আগের দিন আছে নাটোরে নাটোর শেষ করে চলে আসা যাবে আমরা আজকে মনে হয় আর কথা বলা শেষ হবে না কারণ যা কথা আছে এখন এক দেড় ঘন্টা সময় দরকার আর মাগরিবের সময় মাত্র ৫ মিনিট আছে না আমার মাহফিল রাতের বেলা এসার পরে আছে ওই সেই সিংড়া ওখানে যাওয়া লাগবে না সময় ওই মাহফিলটা এক বছর আগে নেওয়া আপনারা জোর করে দুই দিন আগে নিয়েছেন টাকা পয়সা যদি এই মাহফিলের জন্য কেউ নিয়ে এসে থাকে তাহলে বিভিন্ন জায়গায় চাদর দেওয়া আছে নিয়ে যাবেন আর আমার কালো গাড়িতে বই আছে আমার লিখিত ৫টা বই আছে ৪-৪টা আছে যে কোনোটা পারেন নিয়ে যাবেন আমি গেটের পাশে আছে গেটের পাশে আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া